Hello everyone, this is Lokhi. Welcome back to another episode of Didiri School. Today I am going to take a session on transformation of sentence interrogative to assertive. In the previous grammar class of Didiri School, I have already discussed about transformation of sentence assertive to interrogative. অর্থাৎ আমরা গত ক্লাসে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ এর ট্রান্সফরমেশন দেখেছিলাম বাট আজকে করব ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ তো খুবই সহজ গত ক্লাসটা বিশেষ করে গত ক্লাসটা যারা দেখেছো তাদের জন্য খুবই সহজ হবে তো গত ক্লাসটা যারা মিস করেছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিংকটা দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারো So without any delay, let's get started. But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thanks for visiting my channel. Today's our first example is, was she upset with him? She ki tar prati upset. To ei dhoroner sentence ke jokhon amra assertive korbo, ki korbo? অ্যাসার্টিভ করার সময় কিন্তু শুধু অ্যাসার্টিভ করলে হবে না তার মিনিংটাকেও কিন্তু চেঞ্জ করা যাবে না অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার মিনিংটাকেও কিন্তু চেঞ্জ করা যাবে না তো এই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে সেন্টেন্সের সাবজেক্টটাকে বসাবো কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমেই সাবজেক্ট থাকে হি সেন্টেন্সটা কোন ফর্মে আছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেটাকে নেগেটিভ আর যদি নেগেটিভ থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করব তো সেন্টেন্সটা আছে কিন্তু affirmative sense so এটাকে আমরা negative করব he was upset তো এটার সঙ্গে আমরা একটু was not বসাবো was not এর short form wasn't he wasn't upset with him এবং sentence এর শেষে কিন্তু full stop দেব was he upset with him সে কি তার জন্য upset এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করে কি হবে হি ওয়াজ নট আপসেট উইথ হিম সে তার জন্য আপসেট না অর্থাৎ মূল নিয়মটা কি যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হয় তাহলে কি করব প্রথমে সেই সেন্টেন্সের সাবজেক্টটাকে বসাবো এবার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্সে থাকে তাহলে তাকে নেগেটিভ করব নেগেটিভ করার জন্য কি করব সাবজেক্টের পরেই ওই যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেই অক্সিলিয়ারি ভার্বটার সঙ্গে একটা নো বা নট বসিয়ে দেব তারপর বাকি অংশটুকু এবং সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ লেটস সি দা নেক্সট एग्जांपल হ্যাজন্ট শি ফিনিশড দা ওয়ার্ক সে কি কাজটি শেষ করেনি এই ক্ষেত্রে কি আছে দেখো এখানে কিন্তু নেগেটিভ সেন্স আছে তো এটাকে আমাদের যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু মিনিংটা চেঞ্জ হবে না তো সেই ক্ষেত্রেও কি করব আমরা এইখানে কিন্তু কি আছে অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে বসেছে তাই তো তো আমরা প্রথমে সাবজেক্টটাকে বসাবো কারণ এটা মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সব সময় সাবজেক্ট প্রথমে বসে শি এরপর কি আছে অক্সিলিয়ারি ভার্বটা কারণ সাবজেক্টের পরেই তো ভার্ব বসে তাই তো তো হ্যাজ বসাবো কারণ বলেছি যদি কোনো সেন্টেন্স নেগেটিভ ফর্মে থাকে তাকে অ্যাফার্মেটিভ সেন্সে আনতে হবে আর অ্যাফার্মেটিভ সেন্সে আনতে গেলে কি নো বা নটটা তুলে দিতে হবে শি হ্যাজ ফিনিশড the work এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ she has finished the work সে কাজটি শেষ করেছে এটাকেই যদি প্রশ্ন করা হয় hasn't she finished the work সে কি কাজটা শেষ করেনি is it clear অর্থাৎ সেন্টেন্সের মিনিংটাকে চেঞ্জ না করে শুধুমাত্র ফর্মটাকে চেঞ্জ করা ওকে এটা তো গেল যদি কোনো সেন্টেন্সের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব থাকে তো এখন দেখি যদি কোন সেন্টেন্সের শুরুতে ডু ডাজ বা ডিড থাকে যদিও ডু ডাজ এবং ডিডটা অক্সিলিয়ারি ভার্বই হয় তো সেই ক্ষেত্রে কি করতে হবে তো এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে অ্যাফার্মেটিভ সেন্সে আছে তো এটা মনে রাখতে হবে যে কোন সেন্টেন্স যে ভাবেই শুরু হোক এটা মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বানানোর সময় যদি কোন সেন্টেন্স নেগেটিভ থাকে সেটাকে অ্যাফার্মেটিভ আর যদি কোন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্সে থাকে সেটাকে নেগেটিভ করে ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ করতে হবে তো ডাজ হি নো দ্য অ্যানসার সে কি উত্তর কি তা জানে তো এটা প্রথমেই দেখতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে হি এরপরে ডু বা এখানে কি আছে ডাজ আছে তাই তো তো ডাজের এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে আমরা নেগেটিভ করব তো নেগেটিভ করার জন্য কি করব ডোন্ট হি ডাজেন্ট এই ডাজের সঙ্গে একটা
নোবা নট বসিয়ে দেব ডাজেন্ট নো দ্য আনসার হি ডাজেন্ট নো দ্য আনসার সে উত্তরটা জানে না তাহলে কি ডাজ হি নো দ্য আনসার তাহলে মূল নিয়মটা কি হলো প্রথমে সাবজেক্ট আনতে হবে তারপরে যে অক্সিলারি ভার্বটা আছে তার সঙ্গে একটা নো বা নট যোগ করতে হবে তার সঙ্গে একটা নো বা নট যোগ করতে হবে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে তারপরে ভার্ব তারপরে অবজেক্ট এবং সেন্টেন্সের শেষে কি হবে একটা ফুল স্টপ হবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশনের জন্য কোন সেন্স থেকে কোন সেন্সে যাচ্ছে সেই সেন্স সূচক যে পাংচুয়েশন মার্কসটা সেটাও কিন্তু দেয়া খুবই জরুরি ওকে লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল ডিডন্ট শি অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন সে কি দাওয়াতটা গ্রহণ করেনি এটা কোন টেন্সে আছে এটা আছে কিন্তু পাস্ট টেন্সে তাই তো আর এটা কি আছে নেগেটিভ সেন্সে আছে তো প্রথমেই আমাদের কি করতে হবে সাবজেক্ট কোথায় আছে সেই সাবজেক্টটাকে খুঁজে প্রথমে লিখতে হবে কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে তো সাবজেক্ট কি শি এবার ডিড নট আছে তো আমাদেরকে কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ করতে হবে অ্যাফার্মেটিভ করতে হলে এই ডিড নটটাকে আমরা বাদ দিব বাদ দিয়ে এই ভার্বটাকে আমরা কি করব ভি টু করে দেব শি অ্যাকসেপ্ট কারণ এই এই ভার্বটার কারণেই কিন্তু এই ডিড নটটা এসেছে শি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন সে দাওয়াতটা গ্রহণ করেছিল এটাকে যদি মিনিং চেঞ্জ না করে ডিডেন্ট শি অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন দেখো প্রথমটায় কেন ডাজটা ডাজের সাথে নট বসালাম কারণ এটা অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ করার জন্য কারণ নো নটের সঙ্গে নো বা নো এই যে নো ভার্বটার সঙ্গে কিন্তু মানে নেগেটিভ ওয়ার্ড যোগ করা যায় না তার জন্য নেগেটিভ ওয়ার্ড যোগ করার জন্য একটা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় তাই এই যে প্রথমে যে অক্সিলারি ভার্বটা ছিল সেটাকে নিয়ে আমরা নো বা নট বসেছি বাট এটা তো আমাদের নেগেটিভ ফর্মেই আছে তো এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য কি করতে পারি আমরা এই ডিড যেহেতু আছে বুঝেছি এটা পাস্ট টেন্স তাই এই এই ভার্বটার ভি টু করে দিয়েছি শি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন তাহলে কি হলো মিনিংটাও চেঞ্জ হলো না বাট ফর্মটা চেঞ্জ হয়ে গেল তো আশা করি যে রুলস গুলো আমি এখানে দেখালাম এবং প্রবলেম গুলো সলিউশন করে দেখালাম বুঝতে পেরেছি লেটস সি দা আদার রুলস এন্ড আদার এক্সাম্পলস ওকে লেটস সি দা নেক্সট এক্সাম্পল হু ডাজন্ট নো হিম কে তাকে চেনে না কোন সেন্টেন্সের শুরুটা যদি হু দিয়ে হয় সেই ক্ষেত্রে আমরা এভরিবডি এনিবডি অল ইত্যাদি দিয়ে শুরু করতে পারি তো আমরা এটাকে করি আর এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ ফর্মে থাকে সেটাকে আমরা কি করব অ্যাফার্মেটিভ সেন্সে আনব তাহলে হু নোজ হু ডাজেন্ট নো হিম কে তাকে চেনে না তো এটাকে আমরা অল দিয়েও করতে পারি এভরিবডি দিয়েও করতে পারি তো আমরা এভরিবডি দিয়ে করলাম অর্থাৎ হু থাকলে এভরিবডি অল এনি ওয়ান ইত্যাদি হয় তাহলে এভরিবডি সেন্টেন্সটা কোন টেন্সে আছে আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং এটা নেগেটিভ আছে সুতরাং আমরা অ্যাফার্মেটিভ করব আর অ্যাফার্মেটিভ করার জন্য এই ডাজ নটটা উঠিয়ে দিয়ে এই নোর সঙ্গে একটা এজ বসিয়ে দেব যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভরিবডি নোজ হিম এবং সেন্টেন্সের শেষে কি করব ফুল স্টপ বসাবো এভরিবডি নোজ হিম প্রত্যেকেই তাকে জানে এটাকে যদি আমরা মিনিংটাকে অক্ষুণ্ণ রেখে চেঞ্জ করে ইন্টারোগেটিভ হু ডাজেন্ট নো হিম কে না তাকে চেনে অর্থাৎ সবাই তাকে চেনে ওকে লেটস সি দা নেক্সট এক্সাম্পল হু ক্যান বি এ লুজার কে একটা লুজার হতে চায় এটা কোন ফর্মে আছে এটা আছে অ্যাফার্মেটিভ সেন্সে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে তো নেগেটিভ করার জন্য হু হু আছে তো আমরা এখানে নোবডি বসাতে পারি কারণ নোবডিটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড নোবডি বাকি অংশটা বসিয়ে দিব কারণ এর সঙ্গে যেহেতু নোবডি হু এর পরিবর্তে নোবডি বসিয়েছি নোবডি নিজে একটা নেগেটিভ শব্দ সুতরাং ক্যান এর সঙ্গে নো বা নট বসানোর প্রয়োজন নেই নোবডি ক্যান বি আ লুজার কেউ লুজার হতে চায় না হু ক্যান বি এ লুজার কে একটা লুজার হতে চায় ওকে তাহলে মূল নিয়মটা বুঝেছি যদি কোনো সেন্স টেন্স অ্যাফার্মেটিভ থাকে তাকে নেগেটিভ করতে হবে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে লেটস সি দা নেক্সট এক্সাম্পল হোয়াট ক্যান স্টপ হিম
কি তাকে থামাতে পারে তাহলে কি আছে এটাও কিন্তু অ্যাফার্মেটিভে আছে তো এটাকে আমাদের নেগেটিভ করতে হবে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এবং হোয়াট আছে তো আমরা নাথিং করতে পারি নাথিং তারপরে বাকি অংশ যেহেতু আমরা নাথিং বসিয়েছি নাথিংটা নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড সুতরাং আমরা বাকি অংশটা বসিয়ে দিব এবং সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ দিব ওকে লেটস সি দা নেক্সট এক্সাম্পল এন্ড দা লাস্ট এক্সাম্পল ইন দিস সেশন হ্যাভ ইউ এনিথিং টু গিভ তোমার কি কিছু দেওয়ার আছে তোমার কি কিছু আছে দেওয়ার জন্য তো এখানে কি আছে অক্সিলারি ভার্ব আছে এবং এটা কি আছে অ্যাফারমেটিভ সেন্সে আছে সুতরাং আমাদেরকে এটাকে নেগেটিভ করতে হবে তো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটা সো ইউটা হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাভটা বসিয়ে দিব ইউ হ্যাভ এবার এনিথিং এনিথিং থাকলে নাথিং করতে হবে কারণ আমরা অ্যাফারমেটিভ সেন্স থেকে নেগেটিভ করতে যাচ্ছি তো এই হ্যাভের সঙ্গে নট নট না বসিয়ে এই এনিথিংটার নেগেটিভ ওয়ার্ড নাথিং বসাবো ইউ হ্যাভ নাথিং টু গিভ তোমার দেয়ার মতো কিছুই নেই এটা কি মিনিং সেন্স না করে যদি ইন্টারোগেটিভ করা হয় হ্যাভ ইউ এনিথিং টু গিভ তোমার কি দেয়ার মতো কিছুই আছে তাহলে আমরা নিয়মগুলো নিশ্চয় বুঝতে পেরেছি কোন সেন্টেন্সে এনিথিং থাকলে নাথিং করতে হবে কোন সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করার সময় নো নাথিং ও বসাতে পারি আবার কোন কোন ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বটা আছে তার সঙ্গে আমরা নো বা নট ও বসিয়ে দিতে পারি এবং যদি হু ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে এভরিবডি অল এনিবডি নাথিং নোবডি ইত্যাদি দিয়ে শুরু করতে পারি তো এই ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ এর চেঞ্জিং তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এরপরও যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন টেক কেয়ার বাই বাই